হ্যালো গাইস, তো আজকে বেরিয়ে পড়েছিলাম একটু সোদপুরের দিকে। তো সোদপুরের দিকে যেতে যেতেই যাওয়ার সময় আমি এই দোকানটা দেখেছিলাম। এই রথতলা ক্রস করলেই কিন্তু এই দোকানটা পড়ে। এই দোকানটা কিন্তু একটা ফাঁকা জায়গায় একটা গাড়ি, মানে স্টিলের দেখতে পাচ্ছ চারিদিকে, স্টিল আয়রন দিয়ে এরকম একটা গাড়িটা বানানো। তার মধ্যে এই হচ্ছে আইসক্রিম, কুলফি, ফালুদা, রাবড়ি সব পাওয়া যায়। তো আমি প্রথমে ভাবলাম কিরকম হবে খেতে, তো খাইনি। তো যাওয়ার সময় দেখেছি, তো ফেরার সময় আমার বড় বললো চলো একবার ট্রাই করা যাক। আমি চলো তো গেছি, তারপরে আমি বললো কি দেবো, আমাদের তো মেনু কার্ডটা দেখালো। তো এটা রাস্তার উপরে কিন্তু দোকান, কোনো রেস্টুরেন্ট না। তো আমরা বললাম যে আমাদেরকে রাবড়ি কুলফি দিন, বলছে ফালুদা দিয়ে। আমি বলছি হ্যাঁ ফালুদা দিয়ে। তো দেখলাম রাবড়ি দিল, তার সাথে ফালুদা দিল, তার সাথে দিল চিয়া সিড, তারপরে দেখছি কুলফি কেটে কেটে দিয়ে, তার উপরে আমন্ড বাদাম, তারপরে কিসমিস, তারপরে যে জেলি, তোমরা দেখো আমি সব দেখিয়ে যাচ্ছি পরপর। দিয়ে যখন বানিয়ে হাতে দিল, মুখে যখন তুললাম, আমি ভাবলাম কি যে এটা তো ভিডিও না করলে হবে না, তোমাদের কাছে পৌঁছে দিতে হবে। অবশ্যই এইরকম একটা ভিডিও ইনফরমেশন তোমাদের যদি না দিই, তাহলে তোমরা আমাকে বলবে যে কি দেখাচ্ছে, কি রান্না বান্না দেখাচ্ছে। কিন্তু এত সুন্দর একটা বাড়ির কাছে, মানে আমাদের বাড়ির কাছে, সবার বাড়ির কাছে না, এত সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তো আমি এটা ফার্স্ট টাইম খেলাম। আমি কিন্তু কলকাতাতেও গেছি, স্প্ল্যানেরও গেছি, এরকম জিনিস কিন্তু পাইনি। এইটা কিন্তু আমি ফার্স্ট টাইম এখানে খেলাম। র্যালিসের কুলফি খেয়েছি, শরবত খেয়েছি, সব খেয়েছি। আমার বর খেয়ে বলছে যে এত দারুণ খেতে, র্যালিসে ফেল পড়ে যাবে যে এত সুন্দর। তো আমরা যেহেতু ওখানে একটা খেয়েছি, খাওয়ার পরে আমি বললাম আরো দুটো বানিয়ে দিন। তার মধ্যে আমি আবার আরেকটা জিনিস নিয়েছি, এই দুটো তো প্যাক করে দিচ্ছে বাড়িতে আনার জন্য। আর আরেকজন এসে বললো যে রাবড়ি আইসক্রিম খাবে, মানে রাবড়ি দেবে, তার সাথে ফালুদা, চিয়া সিড, রাবড়ি আইসক্রিম। তো ওটা বানানো হয়ে গেল। এবার এটা আমাকে দিচ্ছে বাদাম শেক। তো বাদাম শেকটা আমি বললাম যে ট্রাই করা যাক। তো ওই যেটা আমরা নিয়েছিলাম রাবড়ি কুলফি ফালুদা উইথ ফালুদা, তো সেটা হচ্ছে 100 টাকা, আর এই বাদাম শেকটা হচ্ছে 80 টাকা। বাদাম শেকটা দেবে, তার উপরে কিন্তু আইসক্রিম দেবে, তার উপরে কিন্তু বাদাম কুচি দিয়ে দেবে, আর তার সাথে দিয়ে দেবে রোজ সিরাপ। তো আমাকে বললো যে অনেক ফ্লেভারের আইসক্রিম আছে, কোনটা দেবো। আমি বললাম রোজটা দিয়ে দিন। তারপরে রোজটা দিয়ে রোজের সিরাপটা দেখা এখন দিয়ে দিচ্ছে। তো দুর্দান্ত খেতে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই সাইডে যদি আসো তোমরা ঘুরতে, তো এখানে কিন্তু অবশ্যই খেয়েও, মানে খেলে আমার নামটা করবে যে আমি একটা ভালো ইনফরমেশন তোমাদের দিয়েছি। আর এই দেখো আমার বাদাম শেক। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।